ক্রিকেটের অন্য ফরম্যাটগুলোতে টুকটাক সাফল্য থাকলেও টি টোয়েন্টি সংস্করণে সাদামাটা বাংলাদেশের পারফরমেন্স। কম সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ খেলার কারণে এই ফরম্যাটে প্রায় সবগুলো রেকর্ডেই পিছিয়ে আছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক কে? হ্যাঁ বন্ধুরা, চলুন দেখে নেই টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক দশজন ব্যাটসম্যানের পরিসংখ্যান। নাম্বার টেন নাসির হোসেন, ম্যাচ খেলেছেন 31টি, রান করেছেন 370, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 50, ইনিংস এভারেজ 18.50, স্ট্রাইক রেট 113.49, হাফ সেঞ্চুরি 2টি, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 30টি, ছক্কা 60টি। নাম্বার নাইন মাশরাফি মর্তজা, ম্যাচ খেলেছেন 54টি, রান করেছেন 377, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 36, ইনিংস এভারেজ 13.46, স্ট্রাইক রেট 136.10, হাফ সেঞ্চুরি নেই, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 28টি, ছক্কা 23টি। নাম্বার এইট মোহাম্মদ আশরাফুল, ম্যাচ খেলেছেন 23টি, রান করেছেন 450, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 65, এভারেজ 19.56, স্ট্রাইক রেট 126.40, হাফ সেঞ্চুরি 2টি, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 48টি, ছক্কা 11টি। নাম্বার সেভেন লিটন কুমার দাস, ম্যাচ খেলেছেন 27টি, রান করেছেন 517, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 61, এভারেজ 19.14, স্ট্রাইক রেট 133.59, হাফ সেঞ্চুরি 2টি, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 47টি, ছক্কা 22টি। নাম্বার সিক্স সৌম্য সরকার, ম্যাচ খেলেছেন 48টি, রান করেছেন 803, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 51, ইনিংস এভারেজ 17.08, স্ট্রাইক রেট 122.03, হাফ সেঞ্চুরি 1টি, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 82টি, ছক্কা 28টি। নাম্বার ফাইভ সাব্বির রহমান, ম্যাচ খেলেছেন 44টি, রান করেছেন 947, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 80, ইনিংস এভারেজ 24.89, স্ট্রাইক রেট 120.81, হাফ সেঞ্চুরি 4টি, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 89টি, ছক্কা 28টি। নাম্বার ফোর মুশফিকুর রহিম, ম্যাচ খেলেছেন 84টি, রান করেছেন 1265, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 72, নট আউট, ইনিংস এভারেজ 20.07, স্ট্রাইক রেট 119.33, হাফ সেঞ্চুরি 5টি, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 110টি, ছক্কা 31টি। নাম্বার থ্রি মাহমুদুল্লাহ রিয়াদ, ম্যাচ খেলেছেন 85টি, রান করেছেন 1461, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 64, নট আউট, এভারেজ 23.95, স্ট্রাইক রেট 122.56, হাফ সেঞ্চুরি 4টি, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 116টি, ছক্কা 48টি। নাম্বার টু সাকিব আল হাসান, ম্যাচ খেলেছেন 76টি, রান করেছেন 1567, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 84, এভারেজ 23.74, স্ট্রাইক রেট 123.77, হাফ সেঞ্চুরি 9টি, সেঞ্চুরি নেই, চার মেরেছেন 163টি, ছক্কা 33টি। নাম্বার ওয়ান তামিম ইকবাল খান, ম্যাচ খেলেছেন 73টি, রান 1660, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 103, নট আউট, এভারেজ 24.41, স্ট্রাইক রেট 117.31, হাফ সেঞ্চুরি 60টি, সেঞ্চুরি 1টি, চার মেরেছেন 177টি, ছক্কা 42টি। হ্যাঁ বন্ধুরা, তামিম ইকবালই টি টোয়েন্টি সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তার কাছ থেকে এসেছে সর্বোচ্চ চারের মার, কিন্তু টি টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের মার মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মোট 48টি ছক্কা পাওয়া গেছে তার কেরিয়ার থেকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ক্রিকেট সম্বন্ধীয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।